হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে ইন্টারভিউ ছাড়াই ভিসা পাওয়ার উপায়। তো এই ভিসা পাওয়ার উপায় কারা কারা এই ইন্টারভিউ ছাড়া ভিসা পেতে পারে বা কোন ডেট পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে, কারা আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইন্টারভিউ ওয়েবারের সুযোগটা গ্রহণ করতে পারবে, সেই সম্পূর্ণ জিনিসটা দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ইউএসএ, ক্যানাডা সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, ইমিগ্রেশন ও স্টাডি পারমিটের সকল তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনা প্যান্ডামিকের কারণে ইউএসএর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই ইন্টারভিউ ওয়েবারের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে, যেটা আমরা আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এই পর্যায়ে শেয়ার করব যে আবেদন প্রক্রিয়াটা, সম্পূর্ণ আবেদনটা কিভাবে করবেন সেই জিনিসটা। তার আগে আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে এই সুযোগটা অনলি 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। তাই আপনারা যারা আসলে আবেদন করার প্রিপারেশন নিচ্ছেন তারা দ্রুত প্রস্তুত হয়ে যান এবং দ্রুত আপনাদের আবেদনটা করে ফেলেন। আপনারা জানেন যে এই মুহূর্তে লাস্ট এক বছরেরও বেশি সময় করোনা প্যান্ডামিকের কারণে ইউএসএর ভিসা প্রক্রিয়াটাই টোটাল স্লো ডাউন হয়েছে এবং ইন্টারভিউটা খুব স্লো হচ্ছে, যার কারণে ইন্টারভিউ ডেটটা একটা সোনার হরিণের মতো হয়ে গিয়েছে। ভিসা পাবে কি পাবে না সেটা তো পরের কথা, ইন্টারভিউ ডেট পাওয়াটাই আসলে অনেক টাফ, কারণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে অনেকেই ইন্টারভিউ ডেটের জন্য। বিশেষ করে যারা এই ইমিগ্রেশন ভিসার জন্য সম্পূর্ণ ফাইল আপডেট হয়ে আছে তারা ইন্টারভিউর জন্য ওয়েট করছে এবং B1 B2 জন্য অনেকে অ্যাপ্লিকেশন করে রেখেছে, তারাও ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছে। কারণ এর আগে করোনা প্যান্ডামিকের প্রথম দিকে যাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে তারাও অনেকে এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট পায় নাই। অ্যাট দ্য সেম টাইম প্রতিনিয়তই আসলে নতুন নতুন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করছে কিন্তু তাদের ভিসার ডেটটা এখন পাচ্ছে না, কবে পাবে এটা সম্পূর্ণ অনিশ্চিত। তো এই পর্যায়ে আসলে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়ার অপরচুনিটি এটা রিয়েলি একটা গ্রেট অপরচুনিটি। তো এই অপরচুনিটিটা আপনাদেরকে লুফে নিতে হবে, কিন্তু তার আগে আপনাদের জানতে হবে যে কারা আসলে এটার জন্য এলিজিবল। সবাই তো আসলে ইন্টারভিউ ওয়েবারের এই সুযোগটা পাবে না। এটার জন্য এলিজিবল হচ্ছে যারা তাদের ভিসাটা পুনরায় রিনিউ করতে চায়, মানে যাদের এর আগে ইউএস ভিসা ছিল তারা এই ভিসাটা রিনিউ করার ক্ষেত্রে এই ইন্টারভিউ ওয়েবারের সুযোগটা পাবে। সেক্ষেত্রে আগে নর্মালি একটা সিস্টেম ছিল যে 24 মাস, অর্থাৎ আপনার ভিসা এক্সপায়ার হওয়ার 24 মাসের মধ্যে আপনি এই ইন্টারভিউ ওয়েবারের সুযোগটা গ্রহণ করতে পারবেন, কিন্তু এখন রাইট নাও যেই অপরচুনিটিটা চলছে করোনা প্যান্ডামিকের কারণে এইটা 48 মান্থ, অর্থাৎ 48 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু এই টাইমটা অ্যাক্টিভেট থাকবে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। তাই আপনারা অবশ্যই যারা আসলে এটার জন্য এলিজিবল তারা অবশ্যই খুব দ্রুত ডিসিশন নিয়ে আপনাদের আবেদনটা করে ফেলেন। তো এখন আসে যে এই ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়ার আবেদনটা আপনারা কিভাবে করবেন, সেটার প্রক্রিয়াটা হচ্ছে নর্মালি আপনি আগে যেভাবে আবেদনটা করেছেন, অর্থাৎ আপনার ইলেকট্রনিকভাবে DS-160 ফিল আউট করতে হবে, তারপরে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ওই DS-160-র কনফার্মেশন পেজ, এই যে ক্যাশ ডিপোজিট স্লিপ, তারপরে আপনার একটা ড্রপ বক্স কনফার্মেশন লেটার, অ্যাট দ্য সেম টাইম আপনার ভিসা রিলেটেড কোনো যদি রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থাকে সবগুলো একটা প্যাকেজ করে আপনার ডকুমেন্ট ডেলিভারি সেন্টারে, যেটা আপনি ওই DS-160-র মধ্যে সিলেক্ট করেছেন, ওই সেন্টারে আপনাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। এরপরে যদি তাদের আরও কোনো কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট দরকার হয় তাহলে তারা ইউএস এম্বাসি থেকে আপনাকে মেইল দিবে আরও রিকোয়ার্ড কোনো ডকুমেন্ট দরকার হলে। এখন আসি যে কারা কারা এলিজিবল, অর্থাৎ কারা কারা আসলে এই ইন্টারভিউ ওয়েবার বা ইন্টারভিউ ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রথমত যেই যোগ্যতাটা সেটা হচ্ছে আপনার এই ভিসার ক্যাটাগরিটা হতে হবে B, C, D, F, M এবং Q, এই ক্যাটাগরির মধ্যে সাধারণত যারা আছে তারা এই ইন্টারভিউ ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তবে তাদের এই ভিসার অ্যাপ্লিকেশনটা অবশ্যই রিনিউ করার জন্য যদি অ্যাপ্লিকেশনটা করে তাহলেই তারা এই ইন্টারভিউ ওয়েবারের সুবিধাটা পাবে। আর এর মধ্যে একটা কন্ডিশন আছে যে আপনার আগের ভিসাটা অবশ্যই মাল্টিপল এন্ট্রি হতে হবে, যে আগের ভিসাটা যদি মাল্টিপল এন্ট্রি না হয় তাহলে আপনি এই ইন্টারভিউ ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে বাংলাদেশি সিটিজেন হতে হবে অথবা বাংলাদেশে অবস্থান করতে হবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে আপনার এর আগে যেই ইন্টারভিউটা হয়েছিল সেটা অবশ্যই 2008-এর 1 জানুয়ারির পরে ইন্টারভিউটা হয়েছিল, তাহলেই আপনি নতুন করে যেই আবেদনটা করবেন সেটাকে ইন্টারভিউ ওয়েবার হিসেবে সুযোগ পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর এছাড়া আপনার আগের ভিসার ক্যাটাগরি সেম থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ
সব কিছু আগের মতোই থাকতে হবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ আসা যাবে না, তাহলেই আপনার এই ইন্টারভিউ ওয়েভারের জন্য আবেদন করতে পারবেন। এবং সর্বোপরি আপনি ইউএসএর অভিবাসন আইন নিয়মকানুন সব কিছু মেনে চলেছেন, কোনো কিছুর ব্যত্যয় ঘটান নাই বা কোনো অনিয়ম করেন নাই, তাহলেই আপনাকে আবার ভিসাটা খুব ইজিলি দিবে বা ইন্টারভিউ ছাড়া। তবে এর মধ্যে মেইন যেই কন্ডিশনটা সেটা হচ্ছে আপনার হয় ভ্যালিড ভিসা আছে অথবা এক্সপায়ার হয়েছে, যেটা টাইমটা অবশ্যই 48 মান্থের বেশি না। আপনারা যারা এই ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম বা এই ড্রপ বক্সে আপনাদের ভিসা আবেদন করতে চান, মানে এই ইন্টারভিউ ছাড়াই আপনাদের ভিসার আবেদনের প্রক্রিয়াটা করতে চান, তারা অবশ্যই আমাদের মাধ্যমে করতে পারবেন, আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। তবে অবশ্যই আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, দেখে বুঝতে হবে আপনি কি এলিজিবল কিনা বা এই ভিসা আবেদনের প্রক্রিয়াটা কি। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কারা ইন্টারভিউ ছাড়া ভিসার আবেদন করতে পারবেন এবং কিভাবে এই ইন্টারভিউ ছাড়া ভিসার আবেদন করবেন। এরপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।